সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার অনেককে ডিঙে আজিজকে সেনাপ্রধান করেছিল আর যিনি পুলিশের প্রধান তিনিও কিন্তু স্যাংশন প্রাপ্ত বেঞ্জি সহ নয় জনকে স্যাংশন দিয়েছে যুক্তরাষ্ট্র এই হচ্ছে সরকারের অবস্থা এই আজিজ বেঞ্জিরাই সরকারকে নির্বাচন পার করে দিয়েছিল এবারে জানাবো বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম স্বাধীন বাংলাদেশের তিপ্পান্নতম বাজেট উত্থাপন হতে যাচ্ছে বৃহস্পতিবার সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার স্লোগানে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আয় ব্যয়ের বিপুল ঘাটতি তোয়াক্কা না করে প্রতি বছরে হুড় করে বাড়ছে বাজেটের আকার প্রিয় দর্শক কোন কোন পণ্যের দাম বাড়ছে জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন এদিকে ভোলা লালমোহনে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে চড়মালেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রার্থীকে চড়মার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জানাব নোবেল বিজয় অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসকে অপমানিত করা সন্ধি সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবারে থাকছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবে রিজবে বলেছেন আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে এমন এক পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চায় যেখানে গণতন্ত্র বলে এদেশে আর কিছু থাকবে না গণতন্ত্র এখন গোড়স্তানে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গণকবর আর লাশে ভর্তি আলশেফা হাসপাতাল গন্ধে স্তব্ধ ফিলিস্তিনিরা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আজিজ বেনজিরাই সরকারকে নির্বাচন পার করে দিয়েছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার অনেককে ডিঙে আজিজকে সেনা প্রধান করেছিল আজ যিনি পুরুষের প্রধান তিনিও কিন্তু স্যাংশন প্রাপ্ত বেনজি সহ নয় স্যাংশন দিয়েছে যুক্তরাষ্ট্র এই হচ্ছে সরকারের অবস্থা তিনি বলেন সাবেক সেনা প্রধান আজিজের দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী তবু তাকে আর্মি চিফ করা হয়েছিল আজিজ বেনজিরাই সরকারকে নির্বাচন পার করে দিয়েছিল বুধবার জাতীয় প্রেসক্লাবে আব্দুল সালাম হলে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত জিয়াউর রহমানের তেতাল্লিশতম সাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গত পনেরো বছর ধরে আওয়ামী লীগের প্রেতার তারা আবারও বাংলাদেশকে শাসন করতে শুরু করেছে এই শাসন তারা করছে ভিন্ন পন্থায় তারা একদলীয় শাসনের লক্ষ্যে গণতন্ত্রের একটা মসনদ তৈরি করেছে কিন্তু গণতন্ত্রে তারা বিশ্বাস করে না আর যারা বিরোধী কথা বলে তাদের তুলে নিয়ে যায় তিনি বলেন কয়েকদিন আগে প্রধানমন্ত্রী ভয়ঙ্কর একটা কথা বলেছেন তিনি বলেছেন সাদা চামড়ার লোকেরা নাকি এখানে এয়ারবেস তৈরি করতে চায় বাংলাদেশের একটা অংশ চট্টগ্রাম মিয়ানমারের একটা অংশ নিয়ে নাকি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় আমি গতকাল বলেছি আজও বলছি প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের সামনে এটার প্রকৃত ব্যাখ্যা করা তারা কেন এটা চাইছে কেনই বা এত দেরিতে আপনারা এটা প্রকাশ করেছেন সেটা আমরা জানতে চাই কারণ এটা আমাদের বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আপনাদের হাতে স্বাধীনতা কোনোদিনই নিরাপদ নয় বিএনপির মহাসচিব আরো বলেন আজ যে ভয়াবহ দানব আমাদের বুকের উপর চেপে বসে আছে তাদের সরাতে না পারলে কিন্তু স্বাধীনতা থাকবে না সার্বভৌমত্ব থাকবে না আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম স্বাধীন বাংলাদেশের তিপ্পান্নতম বাজেট উত্থাপন হতে যাচ্ছে বৃহস্পতিবার সুখী সমৃদ্ধ উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার স্লোগানে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এটি হবে তার প্রথম বাজেট ঘোষণা এবং আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট আইব্যায়ের বিপুল ঘাটতি তোয়াক্কা না করে প্রতি বছরই হুড় করে বাড়ছে বাজেটের আকার এর প্রভাব পড়ে দেশের সাধারণ মানুষের উপর এবারের বাজেটে যে সকল পণ্যের দাম বাড়বে বলে জানা যাচ্ছে তার মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স খাতের উৎপাদন পর্যায়ে ভ্যাট হার বাড়িয়ে রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন সহ ইলেকট্রনিক্স পণের উৎপাদন পর্যায়ে ভ্যাট হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হয়েছে রেফ্রিজারেটরের ভ্যাট হার পাঁচ থেকে বাড়িয়ে দশ শতাংশ এবং এয়ার কন্ডিশনে নতুন হার বসেছে পাঁচ থেকে দশ শতাংশ একইভাবে রাইড শেয়ারে আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট বাড়িয়ে এবার পনেরো শতাংশ ভ্যাট করা হতে পারে এতে রাইডে চড়ার খরচ বাড়তে পারে বাড়ছে মোবাইল ফোনের কল চার্জ বর্তমানে গ্রাহকেরা একশো টাকা দিয়ে মোবাইল রিচার্জ করলে ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাবদ কেটে নেওয়া হয় তারপর তেহাত্তর টাকার কথা বলতে পারেন আবারও সম্পূরক শুল্কে পাঁচ শতাংশ বাড়ানো হলে গ্রাহকরা একশো টাকার মধ্যে উনসত্তর টাকা ৩৫ পয়সার কথা বলতে পারবেন গাড়ি আমদানিতে শুল্ক দিতে হবে সংসদ সদস্যদের বর্তমানে সংসদ সদস্যরা বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারেন তবে বৈষম্য কমাতে এবং সুবিধা বাতিল করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আমদানির উপর পঁচিশ শতাংশ সম্পূরক শুল্ক এবং পনেরো শতাংশ কর আরোপ করা হয়েছে পাশাপাশি হাইটেক পার্কের জন্য আমদানি করা যেসব গাড়ি আগে শুল্কমুক্ত সুবিধা পেত সেই সব গাড়ির উপর শুল্ক আরোপ করা হবে ব্যাগেজ নিয়মে অপরিবর্তিত থাকছে বর্তমান নিয়ম অনুযায়ী একজন যাত্রী চার হাজার টাকা শুল্ক পরিশোধ করে একশো গ্রাম স্বর্ণ আনতে পারেন এনবিআর এটি বছরে একবারের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব করেছিল তবে প্রধানমন্ত্রী এতে ভেট দেন প্রতিবার স্বর্ণ আনার সময় কর আদায় করা হবে এমনকি বছরে একবার সীমা পার করলেও রাজস্ব আদায় বাড়াতে বিত্তবানদের উপর বাড়তি কর আরোপের পরিকল্পনা রয়েছে এনবিআরের ষোলো লাখ টাকার বেশি বার্ষিক আয়ের ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ের কর হার পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে ত্রিশ শতাংশ করা হয়েছে বিভিন্ন খাতের কর অব্যাহতি হ্রাস এবং শেয়ার বাজারের বিনিয়োগ থেকে মূলধনী আয়ের উপর কর ছাড় প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে ম্যাঙ্গোবার জুস তেঁতুলের জুস পেয়ারা জুস আনারসের জুস ইত্যাদি উৎপাদন ভেটে পাঁচ শতাংশ থেকে শতাংশ করার পরিকল্পনা করা হয়েছে রাজধানী ঢাকা সহ বড় বড় শহরে বাসাবাড়ি অফিস ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন খাতে নিরাপত্তা সেবায় প্রায় অপরিহার্য হয়ে উঠেছে এখন এ ধরনের নিরাপত্তা সেবা নিলে দশ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট দিতে হয় আগামীতে বাজেট বাড়িয়ে পনেরো শতাংশ করার পরিকল্পনা করেছে এনবিআর মোবাইল কোড সহ যেসব খাতে সরকার জরিমানা বা দণ্ড আরোপ করে সেগুলোর পরিমাণও বাড়ানোর চিন্তা করেছে সরকার এছাড়া উড়াল সড়ক এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন সেতু পারাপারে টোল এবং সেবা ও প্রশাসনিক মাসুল বাড়ানো হতে পারে শূন্য শুল্কে অর্ধ শতাধিক পণ্যে আগামী বছর থেকে এক শতাংশ হারে আমদানি শুল্ক আরোপ করা হতে পারে বর্তমানে আমদানিতে কোনো শুল্ক নেই এরকম পণ্যের সংখ্যা তিনশো উনত্রিশটি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে চর মারলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভোলা লালমোহনে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে চর মারলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাললাদার প্রার্থীকে চর মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জানা যায় বুধবার দুপুরে কাপপ্রিস প্রতীকের প্রার্থী লায়ন হোসাইন আহমেদ ফরাসগঞ্জ ইউনিয়নের দিদার মসজিদ এলাকায় প্রচারণা করতে যান এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী শালিক প্রতীকের প্রধান সমন্বয়কারী ফখরুল আলম হাললাদা সেখানে যান ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ফখরুল আলম হালাদার মোটরসাইকেলে করে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন এমন সময় কাপ্রেস প্রতীকের প্রার্থী লায়ন হোসেন আহমেদ ফকরুল হাওলাদারের কাছে জানতে চান আপনি আমার লোকজনকে এগুলো কি বলতেছেন এ সময় ফখরুল আলম হাওলাদার মোটরসাইকেল থেকে নামতে নামতে বলেন ঠিকই তো বলেছি বলেই লায়ন হোসেন আহমেদকে চড় মারেন এছাড়া প্রার্থীর বড় ভাইকে গলা টিপে ধরতে দেখা যায় এ বিষয়ে লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম বলেন আমি পদ দিয়ে তখন প্রার্থী আমাকে দাঁড় করিয়ে আমার সঙ্গে করে তেমন কিছুই হয়নি হাতাহাতি হয়েছে মাত্র তিনি আমার দিকে আসলেও তাই তাকে সরিয়ে দিয়েছে আমরা স্বাভাবিকভাবে রাজনীতি করি আচরণবিধি মেনে চলার চেষ্টা করি এ সময় কাপ্রিস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী লায়ন হোসেন বলেন ওনাকে আমি সালাম দিয়ে কথা বলার চেষ্টা করেছি কিন্তু উনি ফজলু এবং মুরাদ নামের অপরিচিত দুজন কেনে আমাকে ভয়ভীতি দেখিয়ে ভোট থেকে নিবৃত করার চেষ্টা করে যাচ্ছেন আমার ভাই ব্যবসায়ী হারুনা রশিদকে গলা টিপে ধরেছেন তারা প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন তিনি যা ইচ্ছা তাই করে যাচ্ছেন ডক্টর ইউনুসকে অপমান কাদের নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপমানিত করা দ্রুব সন্ধি সরকারে নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঢাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন ডক্টর ইউনুস যদি ন্যায় বিচার না পান তাহলে বাংলাদেশের আইনের শাসন ব্যবস্থা ব্যাহত হবে বিদেশি বিনিয়োগও সেক্ষেত্রে নিরুৎসাহিত হবে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সেতুমন্ত্রী বলেন ডক্টর ইউনুসের আইন অনুযায়ী বিচার হবে এখানে আইনের কোনো ব্যত্যয় হবে না তিনি বলেন এদেশের সহস্র জননীর কান্নার আওয়াজ এখনো শোনা যায় যারা ঋণ নিয়ে নির্যাতিত হয়েছেন ভুলে গেলে চলবে কি করে মামলায় ডক্টর ইউনুসের প্রতি কোনো অবিচার করা হবে না তার যেটা প্রাপ্য সুষ্ঠু বিচারই হবে কোনোভাবে অপমান করার দুর্বিসন্ধি আমাদের নেই আমেরিকার সমালোচনা করে মন্ত্রী বলেন এই বিশ্বে আমেরিকা একটি বড় শক্তি তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে এ সম্পর্ক তারা এগিয়ে নিতে চায় আমরাও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুব এবং বেদনা থাকার পরও বজায় রাখতে চাই সম্পর্ক নষ্ট করতে চায় না তাদের কথা তাদের আপন মানুষ নেতা নেহ মানে না কতদিন হয়ে গেল সে বলে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ নিয়ে গণকবর আর লাশে ভর্তি আলশিফা হাসপাতাল গন্ধে স্তব্ধ ফিলিস্তিনিরা গাজা সিটির সবচেয়ে বড় হাসপাতাল আলশিফায় দ্বিতীয়বারের মতো অভিযান শেষে ইসরায়েল গত একই এপ্রিল সেখান থেকে সেনা প্রত্যাহারের পর ধ্বংসস্তূপের মধ্যে লাশের গন্ধে স্তব্ধ ফিলিস্তিনিরা সম্প্রতি কয়েক সপ্তাহ হাসপাতাল চত্বরটিতে চারটি গণকবর আবিষ্কৃত হয়েছে সেখানে কয়েকশো মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি অনুসন্ধানী দল গাজায় গত আট মাসের যুদ্ধে বারবার ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হয়েছে হাসপাতালগুলো ইসরায়েলের দাবি গাজার হাসপাতালগুলোকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসে যদিও এ দাবি বরাবরই অস্বীকার করে আসছে হামাস কিন্তু গাজায় এক সময়কার সবচেয়ে বড় এবং সর্বোত্তম অত্যাধুনিক চিকিৎসা সুবিধা যুক্ত হাসপাতাল আল-শিফা ইসরায়েল যে তাণ্ডব চালিয়েছে তা বলতে গেলে সবচেয়ে নাটকীয় হামাস আলশিফা প্রাঙ্গণে নতুন করে সংঘটিত হয়েছে এমন দাবি করে ইসরায়েল হাসপাতালটিতে দুই সপ্তাহে আকস্মিক অভিযান চালায় ইসরায়েল সরকার এই অভিযানকে সুনির্দিষ্ট এবং সার্জিক্যাল বলে বর্ণনা করেছিল এই অভিযানে দুইশো সন্ত্রাসীকে হত্যার পাশাপাশি নয়শো সন্ত্রাসীকে ধরা হয়েছে এবং কোনো বেসামরিক নাগরিকের মৃত্যু হয়নি বলে দাবি করেছে ইসরায়েলি সরকারের মুখপাত্র কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা আলশিফা প্রাঙ্গণে বালির মধ্য থেকে বেরিয়ে আসা একের পর এক পচা গলা মৃতদেহে ইসরায়েলের ওই দাবি প্রশ্নবিদ্ধ হয়েছে ফিলিস্তিনের এক সিভিল ডিফেন্স কর্মী রামিদা বমেশ গত আটিমে বিবিসিকে বলেন আমরা গণকবর খুঁড়েছি সেখান থেকে পাওয়া বেশিরভাগ মরদেহ পছন্দ ধরেছে সেগুলো শনাক্ত করা যাচ্ছে না তিনি আরো বলেন আমরা নারী শিশু এবং মাথাবিহীন মানুষের মৃতদেহ এবং শরীরের টুকরো টুকরো অংশ খুঁজে পেয়েছে ফরেন্সিক সরঞ্জাম এবং বিশেষজ্ঞদের অভাব থাকায় উদ্ধারকর্মীরা দেহাবশেষ শনাক্ত এবং নথিভুক্ত করতে ও ভিডিও ব্যবহার করছেন ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের পরিচালক মোহাম্মদ মোগির বিবিসিকে জানান কিছু মৃতদেহে মৃত্যুদণ্ড কার্যকরের চিহ্ন বাধার চিহ্ন মাথায় গুলির চিহ্ন এবং প্রত্যঙ্গে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে আলসিফায় সম্প্রতি পাওয়া মৃতদেহগুলোর মধ্যে কিছু মৃতদেহে ইসরায়েলের সর্বশেষ সামরিক অভিযানের সময় মারা যাওয়া রোগীদের অনুসন্ধান কাজে নিয়োজিত এক চিকিৎসাকর্মী বলেছেন কোন কোনো মৃতদেহে ক্যাথিটার লাগানো ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজার আলসিফা এবং নার্সের হাসপাতালে গণকবর আবিষ্কারের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সেখানকার অভিযানে ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধাপরাধ খতিয়ে দেখতে তারা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মিলে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন